হ্যালো এভ্রিওয়ান আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে চাপটি আর আমরা সবাই কম বেশি চাপটি তৈরি করতে পারি আর আজকের চাপটি আমি অনেক বেশি মচমচে আর ক্রাঞ্চি করে তৈরি করব কারণ আমি আর আমার হাজব্যান্ড এই মচমচে চাপটিগুলো খেতে খুবই পছন্দ করি যারা পূর্বাচলের তিনশো ফিটের পিঠার দোকানের চাপটিগুলো খেয়েছেন তারাই বলতে পারবেন যে এটা কতটা মচমচে ও ক্রাঞ্চি হয় তো চাপটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ নাজির শাল চাল খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন ঘন্টা সময়ের জন্য এখন এই ভেজানো চালগুলোকে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর এ গুঁড়ির ব্যাটারের ঘনত্ব আমার কাছে একটু বেশি ঘন মনে হয়েছে সে কারণে অফ ক্যামেরাতে আমি এই ব্যাটারের মধ্যে আরও আধা কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি আর এই চাপটি তৈরি করার জন্য আতপ চাল অথবা পোলার চাল ব্যবহার করা যাবে অন্য যে কোনো সিদ্ধ ভাতের চাল দিয়ে এই মচমচে চাপটি তৈরি করা যাবে না এরপর এই চালের গুঁড়ির ব্যাটার আমি সমান দুই ভাগে ভাগ করে এক ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দুটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন একটি চামচ দিয়ে এ চালেরগুলির ব্যাটার খুব ভালো করে মিশিয়ে চলে যাচ্ছে চাপটিগুলি তৈরি করার জন্য আর চাপটিগুলি তৈরি করার জন্য এখানে আমি দুটি তাওয়া নিয়েছি তো প্রথমে আমি এখানে একটি নতুন তাওয়া দেখিয়েছি তো নতুন তাওয়া দিয়ে এগুলো তৈরি করা যাবে না তাহলে এটা মচমচে হবে না কারণ নতুন যে কোনো পাতিল এমনিতেই একটু তেল তেলে থাকে আর তেল তেলে পাত্রের মধ্যে এ চাপটি তৈরি করলে মচমচে হবে না চাপটি তৈরি করার জন্য এখানে আমি একটি শুকনো তাওয়া চুলার আছে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর চাপটির ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল রুটির মতো তৈরি করে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে দিয়েছি এরপর ঢাকনা তুলে চেক করে নিব যে এটা মচমচে হয়েছে কিনা তো আমি দুই তিনবার চেক করে তারপর এটা উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে দেওয়ার পর চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট সময় চুলাতে রেখে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আমি আবারও বলছি যে চাপটির ব্যাটার তাওয়ার মধ্যে দেওয়ার আগে তাওয়াটি অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চাপটির ব্যাটার যখন তাওয়াতে ঘুরিয়ে গোলরুটির মতো তৈরি করে নিব তো ঘোরানোর সময় এটা তাওয়ার তাপে সিদ্ধ হয়ে যাবে আর এটা ঢেকে দেওয়ার সময় অবশ্যই স্টিল অথবা সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে এখানে কোনো কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না কারণ কাচের ঢাকনা দিয়ে কোনো কিছু ঢেকে দিলে সেটা থেকে অনেক বেশি পানি ভাস্প হয়ে খাবারের মধ্যে পড়ে যায় আর এ চাপটির মধ্যে বেশি পানি পড়লে এটা মচমচে হবে না সে কারণে এটা সিলভার অথবা স্টিলে ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করতে হবে আর আমি অর্ধেক পরিমাণ চালের গুঁড়ির ব্যাটার আলাদা করে রেখেছি কারণ সেটা আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা ধনেপাতা ছাড়া তৈরি করব কারণ আমার বাচ্চারা এগুলো দিয়ে চাপটি তৈরি করলে সেটা খেতে পছন্দ করে না ওরা শুধু সাদা চাপটি মাংসের ঝোল দিয়ে খেতে পছন্দ করে তো আমার আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফ্রেস থ্যাংকস ফর ওয়াচিং